हेलो एवरीवन, वेलकम टू अनदर व्लॉग ऑफ लाइफ अनस्टॉपेबल। आज जाच्छी कॉलेज, आज तुम्हारे आमादेर कॉलेजटा देखाबो। ताई दमदम स्टेशन थेके टिकिट केटे ट्रेने उठे पड़लाम। सकाल सकाल कत लोकजन निजेर काजे जाच्छे, केउ जाच्छे अफिस, केउ जाच्छे कॉलेज, आबार केउ जाच्छे स्कूल। আমার ট্রেনটা ছিল শিয়ালদা কাটোয়া লোকাল। আমাদের কলেজটা হচ্ছে মগরাতে। এই ট্রেনটা ডাইরেক্ট দমদম থেকে ব্যান্ডেল যায়। আমাকে তাই আর নৈহাটি নেমে ব্যান্ডেল লোকাল ধরতে হবে না। দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটি। নৈহাটি ছেড়ে ট্রেনটা এগোচ্ছে এবার ব্যান্ডেলের দিকে। নৈহাটির দুটো স্টেশন পর হচ্ছে ব্যান্ডেল। চলে আসলাম গরিফা। এইবার গরিফা ছেড়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে হুগলিঘাটের দিকে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার নাম হচ্ছে সম্প্রীতি ব্রিজ। হুগলি নদীর উপর এই ব্রিজটা তৈরি। ব্রিজ পেরোলেই হুগলিঘাট স্টেশন। এইবার চলে এলাম হুগলিঘাট স্টেশনে। হুগলিঘাট স্টেশন ছেড়ে এইবার যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলের দিকে। আমার ট্রেনটা এবার ব্যান্ডেল ঢুকছে। নেমে পড়লাম ব্যান্ডেলে। এইখানে আমি নেমে গিয়ে বর্ধমান লোকালের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাদের কলেজটা হচ্ছে মগরাতে। তার সাথে সাথে অপেক্ষা করছিলাম ওরও জন্য, কারণ আজকে ও যাচ্ছে আমার সাথে কলেজে। এটা শুধু আমার কলেজ না, এটা ওরও কলেজ। ও এখন ওই কলেজে পাস আউট, কিন্তু ওর কিছু কলেজের কাজ থাকায় ও তাই আমার সাথে যাচ্ছে। ট্রেন তখনও অ্যানাউন্স করেনি, তাই ভাবলাম বাইরেটাতেই ওয়েট করি। তাই সিঁড়ি দিয়ে নেমে চলে গেলাম বাইরে। দেখতে না দেখতে আমাদের ট্রেনটা দিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে, আর সাথে সাথে ও চলে এসেছিল। ট্রেনে উঠেই দুটো স্টেশন পরে নেমে পড়লাম মগরাতে। আমাদের কলেজের স্টুডেন্টরা সবাই এই লাইনের ধার দিয়ে হেঁটে হেঁটে কলেজ যায়। ম্যাজিক গাড়ি বা টোটো করেও যাওয়া যায়, কিন্তু আমরা কেউ যাই না। তাই আজ আমিও ভাবলাম আপনাদেরকে এই লাইনের ধার দিয়ে নিয়ে যাই। প্রথম প্রথম আমার হেভি ভয় লাগতো, এখনও লাগে, কিন্তু একটু কমে গেছে, কারণ আজকে আবার ও আছে সাথে। আমি ও না থাকলে একদম এই লাইনের ধার দিয়ে হেঁটে হেঁটে যাই না, ভীষণ ভয় লাগে। আমি ওই টোটো বা ম্যাজিক গাড়ি করেই কলেজ যাই।
এই যে এইবারে লাইনের পাশে সিঁড়িটা দিয়ে রাস্তাতে নেমে পড়লাম। এই যে দেখুন, এইটা আমাদের কলেজের ব্যানার। এইটা হচ্ছে আমাদের কলেজের মেন গেট। চলুন কলেজের ভেতরে বা যাওয়া যাক। আমাদের কলেজের প্রেমিসিসটা বিশাল বড়। এই সামনে তিনটে সাদা বিল্ডিং গুলো হচ্ছে বিটেকদের জন্য, আর ওই যে দূরে একটা নীল বিল্ডিং দেখতে পাচ্ছেন, তার পাশেও আরো বিল্ডিং আছে যেগুলো হলো ডিপ্লোমাদের জন্য আর গার্লস হস্টেল। এই সামনের বিল্ডিংটা হলো ব্লক সি বিল্ডিং। আমি ব্লক এ আর ব্লক বি বিল্ডিং ছাড়িয়ে এসেছি। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এই সামনের এইটা হলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমার কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আর ওরও কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ছিল। আমাদের ডিপার্টমেন্ট আবার ব্লক এ তে, এই বিল্ডিং এ ওর কিছু কাজ ছিল বলে তাই এসেছি। আজ আমার কলেজে সিএ বোর্ড এক্সাম আছে, সেটা দিতেই আজ কলেজে এসেছি। এই জানলা দিয়ে বাইরেটা কি সুন্দর লাগছিল। যাই, এবার আমি এক্সামটা দিয়ে আসি। এক্সাম দিয়ে বেরোনোর পর আবার আপনাদের সাথে কথা বলছি। এক্সাম দিয়ে বেরোনোর পর দেখলাম সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছে। চলুন এবার নিচে যাওয়া যাক। এই গ্রাউন্ড ফ্লোরটা এখন রেনোভেট করছে, কারণ আমাদের এখানে এমডি আর প্রিন্সিপাল ম্যাম বসবেন। শুধু গ্রাউন্ড ফ্লোরটা না, পুরো কলেজটাই আসলে রেনোভেট হচ্ছে, বাইরেটা রং করছে আর অনেক কাজ করছে। এইবার কলেজ থেকে বাড়ি যাওয়ার সময়। ওই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাম পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, উনি হচ্ছেন সুদেশনা ম্যাম, আমাদের ডেটা স্ট্রাকচার ম্যাম। যাওয়ার সময় সূর্যটা কিন্তু বেশ দারুণ লাগছিল। এখন কলেজে কাজ চলছে বলে তাই কলেজটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না, পরে একদিন কলেজটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এইটা দেখছেন, এইটা হলো আমাদের কলেজ ক্যান্টিন। আমি অবশ্য কোনোদিনও কলেজ ক্যান্টিনে খেতে আসিনি। এইবার টোটো ধরে নিলাম কলেজের বাইরের গেট থেকে মগরা স্টেশনের জন্য। এখন আর হেঁটে হেঁটে যেতে আমার ভালো লাগছে না, তাই চলে এলাম মগরা স্টেশন। আমাদের আসার কিছুক্ষণ পরে হাওড়া লোকাল ছিল। মগরা দিয়ে দমদম যাওয়ার একটা ডাইরেক্ট ট্রেন আছে, বর্ধমান শিয়ালদা লোকাল, কিন্তু ওটা আমরা পাইনি বলে এখন হাওড়া লোকাল ধরবো। এই যে দূরে দেখুন একটা ট্রেন আসছে, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়া লোকাল। ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় ছিল, বসার জায়গা পেলাম না। ও ঠিক আছে, নামবো তো দুটো স্টেশন পরেই। নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। এই যে এইটা হলো নৈহাটি লোকাল, আমি এটা ধরবো বাড়ি যাওয়ার জন্য। এখনো অনেক টাইম আছে, ট্রেন ছাড়বে 4:50।
ট্রেনটা পুরো খালিই ছিল। ঠিক 4:50 ট্রেনটা ছাড়লো নৈহাটির জন্য। আজ এখানেই শেষ করলাম ব্লগটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।